আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আইপিএস মোসফেট সার্কিট, মোসফেটগুলো বারবার এভাবে পুটে যাওয়ার কারণ। তো পরবর্তীতে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে মোসফেট বুটটা সম্পূর্ণ মোসফেটগুলা ফেটে গেছে, পরিবর্তন করব এবং মসফেট বারবার পুড়ে যাওয়ার যে কারণগুলো বিস্তারিত বলবো। এখন আমি একটি পুরান আইপিএস থেকে মসফেট বুটটা আলাদা করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ওডি মসফেটগুলো হচ্ছে গা Z44 নাম্বার দেওয়া। তো এটা পুটে যাওয়ার অনেকগুলো কারণ থাকে, কারণটা আমি পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো যখন আমি নতুন একটা তৈরি করব, তখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের কোনো উপকার আসে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। পরবর্তীতে ভিডিওর জন্য